আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা অটোক্যাড ট্রেনিং শুরু করতে যাচ্ছি। প্রথমে অটোক্যাড ওপেন করলাম, অটোক্যাড ওপেন করার পর নিউ পেজ নিতে হবে, নিউ ক্লিক করলাম। তো গ্রিড অফ করে দিলাম। অটোক্যাড ওপেন করার পর প্রথম কাজ হলো ইউনিট সেট আপ করতে হবে। UN লেখে এন্টার। এখানে ডেসিমেল আছে, ডেসিমেলের জায়গায় আর্কিটেকচারাল করে দিতে হবে, প্রিসিশন 00। ওকে। তারপর ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে হবে, D লেখে এন্টার দিলাম। মডিফাই প্রাইমারি ইউনিটে যে ডেসিমিলের জায়গায় আর্কিটেকচারাল দিতে হবে, প্রিসিশন 00। টেক্সটের হাইট দিতে হবে, দিলাম 10 ইঞ্চি। এখানে টেক্সট অ্যালাইনে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন ক্লিক করতে হবে, তারপর অ্যারো অ্যান্ড সিম্বল ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অ্যারো এবং সিম্বল আছে, যেমন অবলিক, অ্যারো সাইজ, অ্যারো সাইজ দিয়ে দিলাম 8। ব্রেক মার্ক দরকার নাই, এটাকে 0 করে দিতে হবে। লাইন 0 0, তারপর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমাদের ইউনিট এবং ডাইমেনশন সেট আপ হয়ে গেল। এখন আমরা লাইন কমান্ড নেব, স্ক্রিনে ক্লিক করে যে কোনো দিকে আমরা নির্দিষ্ট মাপেও আঁকতে পারি, মাপ ছাড়াও আঁকতে পারি। যদি আমরা 10 ফিট একটা লাইন আঁকতে চাই, তাহলে 10 লিখে এন্টার। আবার এন্টার। এখন আমরা ম্যাপে দেখতে পারি, এখান থেকে ডাইমেনশন নিতে হবে লিনিয়ার। এক মাথায় ক্লিক করে আর এক মাথায় ক্লিক করলে 10 ফিট চলে আসছে। লাইনটাকে সোজা করার জন্য F8 চাপতে হবে, অর্থ 1 হবে, তারপর লাইন সোজা হবে। আমরা যদি 12 ফিট এন্টার, আবার নিচের দিকে নিলাম 6 ফিট, আবার 12 ফিট, এখন এখানে ক্লিক করলে এই 12 ফিট বাই 6 ফিট একটা আয়তক্ষেত্র তৈরি হলো। এতে একটা হলো ডাইমেনশন লিনিয়ার, লিনিয়ার ক্লিক করে এক কর্নারে ক্লিক করে আর এক কর্নারে ক্লিক করলেই তারপরে যেখানে আমরা রাখতে চাই সেখানে ক্লিক করব। এভাবে আমরা একটা নির্দিষ্ট আয়তক্ষেত্র তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই কাজ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।